আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো এতক্ষণ বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের জন্য সুন্দর একটা মুভি নিয়ে আবারও হাজির হয়ে গেল। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি এনজয় করবেন। সেই সাথে চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার ইউটিউব পরিবারের একজন নতুন সদস্য হয়ে যাবেন। তো ঘটনা যেটা হলো, ভিডিও রেগুলার দেওয়া হচ্ছে না, ভয়েস কোয়ালিটি ভিডিও রেগুলার না দেওয়ার কারণে একদমই বাজে হয়ে গেছে। তো এটার জন্য কিছু আবার মনে করেন না, আর খুবই ব্যস্ততার মাঝে চলাফেরা করা হচ্ছে, তো এই কারণে রেগুলার ভিডিও দেওয়া কোনোভাবেই পসিবল হচ্ছে না। তো হয়তো ইথর থেকে আপনাদের কাছে আবার রেগুলারভাবে ফেরা যাবে। তো দেখতেই পাচ্ছেন আজকে যে সম্পূর্ণ নতুন অভিপিটা পাচ্ছেন, তো এই অভিপির ট্রাফিকগুলো কিন্তু একদমই সম্পূর্ণ নতুন আপডেটভাবে আমরা নিয়ে এসেছি। আর ট্রাফিকের যে স্ক্রিনগুলো, এই স্ক্রিনগুলোর কাজ কিন্তু সম্পূর্ণ মানে নতুনভাবে করা হয়েছে। আমাদের আগের যে স্ক্রিনগুলো ছিল ওই স্ক্রিনগুলো ডিলিট করে দিয়ে আমরা একদমই নতুন টেমপ্লেটের ওপর নতুন স্ক্রিন তৈরি করে, মানে নতুন ট্রাফিকের ওপর বসানোর চেষ্টা করছি। আর সেইভাবেই মানে আপনাদের মাঝে হাজির করার চেষ্টা করছি। সেখানে হানিফের মার্সিডিজ ব্যান্ডের যেই নতুন বাসটা আছে, ওই বাসটাও কিন্তু আপনারা এই ওভিতে পাবেন, যেটা কিন্তু ভিডিওতে দেখতে পাইলেন। তো এই ওভিটা কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিওর মাঝের দিকে বলে দেব। সেই সাথে আমি একটা নতুন টিপস শিখাবো, যেটার মাধ্যমে আপনারা ম্যাপ ডাউনলোড প্রবলেমের সমাধান পেয়ে যাবেন। এটা আমি ভিডিওতেই বলে দেবো, এটা একদমই সিম্পল একটা কাজ। তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন, তাহলে এই জিনিসটা আপনারা জানতে পারবেন। ট্রাফিক দেখতে পাইলেন যে এটা কিন্তু টার্মিনাল ম্যাপের ট্রাফিক, কী পরিমাণ ট্রাফিক আছে। এখনও কিন্তু আমি টার্মিনাল ম্যাপ পার হই নাই, তারপরেও কিন্তু ট্রাফিক কিন্তু প্রচুর। যেহেতু এটা আমরা 25+ বলছি, 25+ ট্রাফিক, তো 25+ই থাকবে বা তারও বেশি ট্রাফিক আপনারা এই ওভিভিউতে পাবেন। একমাত্র বাস ট্রাফিক ছাড়াও এই ওভিভিউতে কিন্তু আপনারা ছোটো ছোটো ট্রাফিকগুলোও কিন্তু পেয়ে যাবেন। আর প্রত্যেকটা ম্যাপে আপনারা আলাদা আলাদা রকমের ট্রাফিক দেখতে পাবেন। এক এক ম্যাপে এক একটা ট্রাফিক দেওয়ার কারণ এখানে কিন্তু 25টার ওপর বাসেরই ব্যানার অ্যাড করা আছে। এক ম্যাপে কিন্তু 25টা ট্রাফিক যুক্ত করা সম্ভব না। তো পুরো অভিবি জুড়েই আমরা বিভিন্ন রকম বাস দিয়ে থাকি, তো পুরো অভিবি গেম প্লে না করলে আপনারা বুঝতে পারবেন না। সেই সাথে যাদের লো ডিভাইস আছে, যাদের ফোনের র্যাম 3 GB বা 3 GB-র বেশি, 4 GB, তো তারা এই অভিবিটা অনায়াসে ইউজ করতে পারেন ল্যাগমুক্ত। যখন আমরা অভিবি একটা অভিবি বানাই, তখনই কিন্তু আমরা ট্রাই করে থাকি লো ডিভাইসে, তো এইটাতে কোনোরকম কোনো ল্যাগ ইস্যু আসে নাই। তো চলুন এইবার ওভিভিউটা কীভাবে ডাউনলোড করবেন, তো চলে যান আমার ডিসক্রিপশনে। তো আমার ডিসক্রিপশনে গেলে শেয়ার মোড লিঙ্ক পেয়ে যাবেন। শেয়ার মোড লিঙ্ক, ডাইভ লিঙ্ক, একই রকম সিস্টেম ডাউনলোড করা, তো একটু কষ্ট করে আপনারা শেয়ার মোড থেকে ডাউনলোড করে OBB+ APK পাবেন। তো যেটা করতে হবে, আপনারা যদি আগে কোনো OBB+ APK বা মেইন গেম খেলে থাকেন, ওইটা আনইনস্টল করে আমাদের APK-টা ইনস্টল করবেন। তারপরে আপনাদের অ্যান্ড্রয়েড ফোল্ডারে যে APK-টা ইনস্টল করার পর কিছু সময়ের জন্য গেমটা ওপেন করবেন। তো গেম ওপেন করার পর গেমটি সাজা হয়ে থাকবে, তো একটু ওপেন করার পরে আপনারা গেমটা কেটে দিয়ে যে OBB-টা পাবেন, OBB-টা আপনারা অ্যান্ড্রয়েড ফোল্ডার OBB কম মালেও বাসিডে যে OBB-টা পেস্ট করে দিলেই কিন্তু আপনাদের গেমটা কিন্তু মানে ওপেন হবে। তো এখন যেটা আপনারা প্রবলেমে পড়েন যে ম্যাপ ডাউনলোড হয় না, ম্যাপ ডাউনলোড হয় না, আমার নিজেরও এই সেম অবস্থা ছিল। তো যেটা করতে হবে, আপনারা একটু কষ্ট করে আপনাদের প্লে স্টোরের ডাটাটা ক্লিয়ার করে নেবেন। তো প্লে স্টোর APK-র ওপর চাপ দিয়ে থাকবেন, তো অ্যাপ ইনফো নামে একটা অপশন আসবে, তো অ্যাপ ইনফোতে যে ক্লিয়ার ডাটা অপশন পাবেন, ওইখানে যে ক্লিয়ার ডাটা মানে ডাটাটা ক্লিয়ার করে দিয়ে আপনারা গেমে ঢুকে তারপর ম্যাপ ডাউনলোড করবেন, দেখবেন আপনাদের ম্যাপটি ইজিলি ডাউনলোড হয়ে যাবে। পুরো ওভিভির কাজটা আমাদের সাজিদুল ইসলাম রাফি ভাই করছে, রাফি ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ওভিভি আমাদের মাঝে দেওয়ার জন্য। আর ট্রাফিক তো দেখতেই পাচ্ছেন যে একটার পর একটা ট্রাফিক কিন্তু যাচ্ছে, বাংলাদেশি বাস ছাড়াও কিন্তু বাংলাদেশি ট্রাকগুলোও কিন্তু এই ওভিভিতে পাবে, অনেকগুলো লরিও কিন্তু থাকছে এই ওভিভিতে। ঈদ পর চেষ্টা করবো আপনাদের মাঝে আরও নতুন কোনো
জিনিস নিয়ে আসার, যেহেতু এখন কোনোভাবেই মানে ভিডিও দই পসিবল হচ্ছে না, সাজেদুল ভাই দেখার পেরা হয়ে যায় ওবিবি বানানো। তো দেখা যাচ্ছে যে ঈদের পরে দুইজন চিন্তা ভাবনা করে এর থেকেও আরও ভালো কিছু আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব। তো যাই হোক, আজকে আর কথা না বলি, আজকের মতো এই পর্যন্তই, আবার আপনাদের মাঝে ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে আমার ভিডিওগুলো দেখতে থাকুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের একজন নতুন সদস্য হয়ে যাবেন। যারা অলরেডি আগেই সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল আপনাদের প্রতি। দোয়া করবেন আমি যেন সামনে আরও অনেক দূর এগোতে পারি এই চ্যানেলটা নিয়ে। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম। আর ওবিবি ডাউনলোড করে গেম প্লে করে আমাদের একটা ফিডব্যাক দিয়েন যে ওবিবিটা কেমন ছিল।